আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য শুরুতেই অন শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের এবং আমাদের 4 জাতীয় নেতার প্রতি। বছরটি 15 আগস্ট আপনারা জানেন যে একই দিন আমি হারিয়েছি আমার বাবা মা ভাই 3 ভাই ভ্রাতৃবধূ সহ আমাদের পরিবারের 18 জন সদস্য। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনাদের কাছে সকলের জন্য দোয়া চাই। বাবা মা ভাই সব হারিয়েছিলাম, ফিরে এসেছিলাম বাংলাদেশে, 6 বছর আসতে পারিনি। 6 বছর পর যখন সুযোগ পেলাম দেশে এসেছিলাম একটা লক্ষ্য নিয়ে যে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব, আমার বাবার স্বপ্নটা পূরণ করব, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু আমার পিতা না, তিনি তো বাংলাদেশের স্রষ্টা, তিনি তৈরি করে দিয়ে গেছেন এবং জাতি হিসেবে আমাদের মর্যাদা দিয়ে গেছেন, আমাদের একটা পাসপোর্টের ব্যবস্থা করেছেন। আমাদের পরিবার সবসময় একটু ধর্মীয় অনুভূতিশীল, কাজে আজকে আমরা বাবা যখন প্রথম সরকারে আসেন তখন থেকেই কিন্তু এই হজ ব্যবস্থাপনাটা যাতে সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা নেন। সেই সময় যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলছেন, তার মাঝেও তিনি যে সময় প্রায় সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত দেশ, একটা টাকা রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, গোলায় খাবার নেই, এর মাঝেও তিনি কিন্তু আমাদের দেশে যাতে মানে মানুষ যে ধর্ম মানে ধর্ম পালন করে সহজে অল্প খরচে যেতে পারেন সেই ব্যবস্থা তিনি নিয়েছিলেন। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তিনি হিজবুল বাহান নামে একটি জাহাজ ক্রয় করে সেই জাহাজে করে হজ যাওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং সেই সময় স্বাধীনতা পরপরই কিন্তু মানে তিনি সৌদি বাদশাহ কাছে অনুরোধ করেছিলেন যেন আমাদের দেশের মানুষ হজে যেতে পারেন, এবং সেই ব্যবস্থাটাও কাস্টোডিয়ান অফ টু হলি মস্ক এবং মহামান্য সৌদি বাদশাহ তখনকার তখন যিনি ছিলেন তাকে তিনি সেই ব্যবস্থাটা করে দিয়েছিলেন এবং অল্প খরচে হজে পাঠানোর ব্যবস্থাটা তিনি আমার বঙ্গবন্ধু শেখজীবী করে দিয়ে যান। তবে আমাদের দুঃখের বিষয় যে 75 পরে যে অরণ ক্ষমতা এসে সেই জাহাজটাকে প্রবর্তরীতে পরিণত করে, তখন আর হজ যাত্রা হতো না, এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। যা হোক, আমি এটুকু বলবো যে আমাদের বন্ধু প্রতিম বিভিন্ন দেশ সেই দেশের সাথে সম্পর্ক করা, ওআইসি সদস্যপদ লাভ, এমনকি আরব ইসরায়েলে যখন যুদ্ধ হয় সেই সময় আরব বিশ্বের পক্ষে সমর্থন জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দেন এবং মাদ্রাসা বোর্ড স্থাপন করেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জায়গা ব্যবস্থা করে দিয়ে যান, তবলিগ জামাতের জন্য কাকের মসজিদের জায়গা এবং তুরাগ নদীতে জায়গা করে দিয়ে যান, এবং তবলিগটা যেন আমাদের দেশে হয় এটাও কিন্তু তিনি সেই ওআইসি সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে সেই ব্যবস্থাটা নিয়ে আসেন। আমাদের বেতার টেলিভিশন শুরুতেই যাতে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় সেই ব্যবস্থা তিনি করেন, এবং তিনি মদ জুয়া এগুলি নিষিদ্ধ করেন। কাজেই ধর্মকে তিনি এভাবে নিয়েছিলেন। 1970 সালে যে নির্বাচন, সেই নির্বাচনী ইস্তেহারে যে ভাষণ, জাতির উদ্দেশ্যে যে ভাষণ তিনি দিয়েছিলেন সেই ভাষণে তিনি বলেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছিলেন কোট, আমরা ইনসাফের ইসলামে বিশ্বাসী, আমাদের ইসলাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম, যে ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সুবিচারের অমোঘ মন্ত্র, আনকোট। তো এটাই ছিল জাতির পিতার মানে লক্ষ্য। কাজেই আমরা
বর্তমানে আমি জানি আমি 84 সালে প্রথম ওমরা করি, 85 সালে হজ পালন করি, এরপর আমি বহুবার হজে গিয়েছি এবং যতবার গিয়েছে আমি কিন্তু আমি যদিও তখন সৌদি বাদশাহ মেহমান হিসেবে যেতাম, আমার থাকা টাকার ব্যবস্থা খুবই ভালো ছিল, কিন্তু আমি প্রতিবার মিনাতে যেতাম এবং প্রত্যেকটা তাঁবুতে ঘুরতাম এবং আমাদের হজ ব্যবস্থাপনায় কী কী অসুবিধা আছে হাজিদের সেগুলি সব কিছু আমি নোট করে নিয়ে আসতাম। এবং আমি সেই সময় থেকে যদিও আমি তখন কিছুই না কিন্তু আমি সৌদি মানে এখানে অ্যাম্বাসেডার যারা থাকতেন বা যখন আমি যেতাম যাদের সঙ্গে দেখা হতো আমি অনুরোধ করতাম, চিঠি পাঠাতাম এগুলি কীভাবে উন্নত করা যায়। আল্লাহ রহমতে যখন সরকারে আসলাম তখন থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নিলাম হজ পালনে যাতে মানুষ আরও নির্বিঘ্নে যেতে পারে সেই ক্ষেত্রে। আর বর্তমানে তো আপনি জানেন যে এখন আমাদের ই হজ ব্যবস্থাপনা আমরা করে দিয়েছি, নিজেরা প্লেন কিনেছি, সেখানে আমাদের হজ হাজিদের পাঠানোর ব্যবস্থা আমরা করে দিয়েছি, যে সমস্ত মানে ভিসার জটিলতা দূর হয়ে গেছে, কোনো ফ্লাইট বিপর্যয় এখন আর তেমন হয় না। আর ই ব্যবস্থাপনার সবথেকে যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছিলাম 2008 সালে নির্বাচনে যে ঘোষণা দিয়েছিলাম আর সেটাই আজকে বাস্তব করতে পেরেছি এবং তার ফলে আজকে আমাদের হজ ব্যবস্থাপনা অনেক সহজ হয়ে গেছে। সেখানে যেমন প্রাক নিবন্ধন করা, নিবন্ধন রিফান্ড, অর্থাৎ নিবন্ধনের পরে কেউ যদি না যেতে পারেন তার টাকাটা যেতে রিফান্ড হয় সেই ব্যবস্থা, মক্কা রোড সার্ভিস, ই হেলথ, ই ভিসা, অর্থাৎ সব কিছুই মানে অনলাইনে আপনি করতে পারবেন সবাই হাতে হাতে। আমরা মোবাইল ফোন, এটাও আগে 96 আগে আওয়ামী লীগ আসা আগে ছিল না, আমরা আসার পরে সবার হাতে মোবাইল ফোন অর্থাৎ ডিজিটাল ফোনের ব্যবস্থা করে দিই। কাজেই আমরা এখন সবাই ওই অনলাইনে সমস্ত ব্যবস্থা আপনারা পাবেন এবং ফ্লাইটের সমস্ত তথ্য আপনাদের কাছে থাকবে। হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, কল সেন্টার স্থাপন করা হয়েছে, মোবাইল অ্যাপ করা হয়েছে, হজ এজেন্সি প্রোফাইল ব্যবস্থাপনা সহ সমস্ত কার্যক্রমগুলি আমরা এখন সহজ করে দিয়েছি। এবং এটা শুধু এখানে না, সমগ্র বাংলাদেশেই তো ওয়াইফাই কানেকশন আছে, কাজে এটা সমগ্র বাংলাদেশ থেকে এই যোগাযোগটা করা যায় সেটা করা হয়েছে। হজ সম্পর্কে যাতে সহজে তথ্য পান সে হজ ওয়েব পোর্টালও তৈরি করে দেওয়া হয়েছে, ভাষা শেখার ব্যবস্থাও কিন্তু আমরা করে দিয়েছি, হজযাত্রীদের সেবা প্রদানের সমস্ত ব্যবস্থাপনা সেখানে সবাই জানতে পারেন, এবং ভিসা, পাসপোর্ট, আবাসন, মেডিকেল সুবিধা, সৌদি আরব গমন, প্রত্যাগমন সব বিষয় আমরা সহজ করে দিয়েছি যাতে কোনো রকম কোনো কষ্ট না হয়। এবং এই যে প্রযুক্তির সাথে কাবার পথ, এই প্রতিপাদ্য ধারণ করে ডিজিটাল হজ ব্যবস্থাপনার ফলে এখন সেবা প্রদান কারী এবং সেবা গ্রহণকারী সকলেরই মানে কার্যক্রম খুব সহজভাবে করা সম্ভব হচ্ছে। আমাদের কোনো হজে যারা যান কেউ অসুস্থ হয়ে গেলে সাথে তার চিকিৎসার ব্যবস্থা সেটাও নেওয়া হয়েছে। আমরা মানে ভিসা সংগ্রহ করাটা সহজ করে দিয়েছি, মক্কা রোড সার্ভিসের আওতায় হজ বাংলাদেশি হজযাত্রীগণ বছর থেকে শতভাগ হজযাত্রী সৌদি পর্বের ইমিগ্রেশন ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরে যেতে হয় সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এবং জেদ্দা আমি নিজে আমার নিজের দেখা যে সেখানে মানে কোনো বসার জায়গা ছিল না, মাটিতে সব পড়ে থাকতেন, কখন সেখান থেকে তারা যেতে পারবেন এই এরকম একটা দুরবস্থা ছিল, যার জন্য আমরা আওয়ামী লীগ সরকার আসার পর আমরা জেদ্দা হজটা বিলালে আমাদের নিজস্ব একটা জায়গা আমরা করে দিয়েছি এবং আমাদের মানে হজ অফিস আমরা জেদ্দায় করে দিয়েছি। আবার হজ চলাকালীন সময় মক্কা এবং মদিনা শরীফ সে ব্যবস্থাটা থাকে যাতে করে আমাদের হজযাত্রীদের কোনো সমস্যা না হয়, সমস্যা হলে যেন সব সহজ হতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এবং এখন তো মানে যে কোনো বিষয়ে তথ্য এসএমএসের মাধ্যমে প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে, তাই যে কোনো তথ্য আপনারা পেতে পারেন, বিশেষ করে হজ ফ্লাইটের ব্যবস্থাপনা মনিটরিং সব কিছুই সরকারের হাতের মুঠোয় আমরা নিয়েছি। এবং এই যে কল সেন্টার করা হয়েছে, এই কল সেন্টার 161-136-136 এই নাম্বারে ফোন করলেই সমস্ত তথ্য সবাই জেনে যেতে পারেন সেই ব্যবস্থাটা আমি করব। আমাদের হজ যাত্রীগণ যারা হজে যাওয়ার জন্য সকলে প্রস্তুত এখানে উপস্থিত, আমি শুধু এটুকু বলবো যে আপনারা আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে যাবেন, মক্কা মদিনা শরীফে যাবেন, আপনারা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাচ্ছেন, আপনারা যেন সুস্থ সুন্দরভাবে এবং নিরাপদে হজ ব্রত পালন করতে পারেন
এবং সুস্থভাবে দেশে আপনজনের কাছে ফিরে আসতে পারেন আমরা সেই দোয়াই করি এবং আপনারাও সেই দোয়া করবেন বাংলাদেশের জন্য একই সাথে হজ পালনকালে বাংলাদেশের যাতে যে উন্নয়নটা আমরা করতে পেরেছি এই উন্নতি সমৃদ্ধির পথে যেন বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকে বাংলাদেশের মানুষকে যেন আর দুঃখ কষ্ট ভোগ করতে না হয় অন্তত আমি সেই দোয়াটা আপনারা আল্লাহর কাছে করবেন এটাই আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে কারণ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে অন্তত বাংলাদেশের মানুষ দুবেলা দু মুঠো পেট ভরে খেতে পারছে সে ব্যবস্থা করতে পেরেছি বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না ভূমিহীন থাকবে না জাতির পিতা সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করে দিচ্ছি আজকে প্রত্যেকটা ভূমিহীন মানুষকে দুই কাঠা করে জমি এবং একটা ঘর করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছে এটা কোনো শ্রেণী বাদ যাচ্ছে না এখানে হিজড়া বেদে থেকে শুরু করে এমনকি কুষ্ঠরোগী এমনকি বিভিন্ন শ্রেণীর যারা মানুষ বুদ্ধি প্রতিবন্ধী সব শ্রেণীর মানুষকেই কিন্তু যারা ভাসমান যাদের এমনকি ভিক্ষাবৃত্তি করে খায় সকলকেই ঘর বাড়ি তৈরি করে তাদের জীবন জীবিকার ব্যবস্থাটা করে দেওয়ার উদ্যোগ নিয়েছি প্রায় 35 লক্ষ মানুষকে ঘর করে দিয়েছি এখনও যা বাকি আছে সেগুলো আমরা তৈরি করে দিচ্ছি এরপরে খুঁজে বের করছি কেউ এ ধরনের মানে আছে কি না যার কোনো মানে ঠিকানা নাই প্রত্যেকটা মানুষ একটা ঠিকানা পায় প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে আলোর ব্যবস্থা করে দিয়েছি কাজে আজকে যে উন্নয়নের ব্যবস্থা করেছি যে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা যার ব্যবস্থা করবার জন্যই জাতির পিতা সারা জীবন সংগ্রাম করেছেন সেটাই পূরণ করা সেটাই আমাদের লক্ষ্য তা আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকবে যে দুর্যোগ দুর্বিপাক অথবা প্রাকৃতিক দুর্যোগ সেই সাথে সাথে আমাদের দেশে আবার মনুষ্য সৃষ্টি দুর্যোগও হয় অগ্নিসন্ত্রাস হয় বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ মারে গাড়িতে আগুন দিয়ে মানুষ মারে এই ধরনের মানে মনুষ্য সৃষ্ট দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ কোনো দুর্যোগে যেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে বাংলাদেশের মানুষের ক্ষতিগ্রস্ত করতে না পারে আপনারা সেই দোয়াটা করবেন আমি আপনাদের কাছে দেশের মানুষের জন্যই দোয়া চাই কারণ আমার তো আর চাওয়া পাওয়া কিছু নেই আমি শুধু এটুকু বলবো যে জাতির পিতার স্বপ্নটা বাংলাদেশের মানুষের জীবন বা উন্নত এটা করা এটাই আমরা করতে চাচ্ছি কাজে আমরা চাই যে আপনারা হজটা ভালোভাবে পালন করে আসবেন আর আমি বিশেষভাবে আমি দোয়া করি যে কাস্টোডিয়ান আপ টু হলি সৌদি বাদশাকে কারণ আমি দেখেছি আমার আমার সময় তো আমি অনেকজনকেই দেখলাম প্রত্যেকে যে যখন এসেছেন এই মক্কা মদিনা শরীফের আমূল পরিবর্তন করে দিয়েছেন আমূল পরিবর্তন করেছেন মিনাতে তা মুজদালিফায় প্রতিটি জায়গায় যাতায়াতে এত সুন্দর সহজ ব্যবস্থা যতবার গিয়েছি ততবারই উন্নতি দেখেছি সে আমি বলবো সেই 84 সাল থেকে নিয়ে যে পরিবর্তন হয়ে গেছে এবং সমস্ত হজ যাত্রীরা যাতে খুব সুন্দরভাবে হজ পালন করতে পারেন তাদের জন্য কোনো রকম কষ্ট না হয় সেই ব্যবস্থাটা কিন্তু যখনই যে এসেছেন করে গেছেন কাজে তার জন্য সবাইকে আমার ধন্যবাদ এবং বর্তমানে যে যিনি সৌদি বাদশাহ তাকেও আমি আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমাদের এখানে যিনি সৌদি অ্যাম্বাসেডর তাকেও আমার ধন্যবাদ জানাই এই কারণে যে তিনি খুবই সহানুভূতিশীল আমাদের দেশের মানুষের প্রতি এবং যে কোনো সমস্যা হলেই সঙ্গে সঙ্গে সেটা তিনি ব্যবস্থা নেন সেজন্য তাকে আমার বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমরা শুধু আমি বেশি সময় নেব না কারণ আমি জানি আজকে হচ্ছে জুম্মার দিন আর আমার আসতে একটু দেরি হয়ে গেল সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি দোষটা কিন্তু আমার না আমি 15:10 থেকে রেডি ছিলাম আমাকে বলছে 15:10 যেতে হবে এরপরে শুনলাম পরীক্ষার যাত পরীক্ষা আজকে বোধহয় কি পরীক্ষা আছে এখানে যোগাযোগ আমি গেলেই তো রাস্তা বন্ধ করে দেবে তার সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে না সেই জন্য আগে দেরি করতে হলো তো সেই জন্য আর বেশি আমি সময় না নিয়ে এটুকু বলবো আমরা ইতিমধ্যে যেমন এই হজ ক্যাম্পের উন্নতি করেছি আমার আরেকটা কাজ করে দিচ্ছি আমাদের যে তেজগাঁ রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট আমরা তেজগাঁ রেলওয়ে স্টেশন এয়ারপোর্টের মধ্যে একটা আন্ডারপাস তৈরি করে দিচ্ছি এবং এই আন্ডারপাসটা কিন্তু খুব আধুনিক হবে এমনকি এখানে এই মালপত্র ঘাড়ে করে টানতেও হবে না সেই ধরনের ব্যবস্থা আমরা করে দিয়ে করে দেবো সেখানে র্যাম্পের ব্যবস্থা থাকবে সেখানে মালটা আনার ব্যবস্থা থাকবে সেখানে আমরা মানে সহজে যাত্রী যেন নিতে পারে তার জন্য ব্যবস্থা করব সব ধরনের নিয়ে আমি পুরো
প্ল্যানটা ডিজাইনটা দেখিয়ে দিয়েছে এবং সেটা হয়ে যাবে। সেটা হয়ে গেলে কিন্তু আরো সহজ হবে। আর তাছাড়া যে 560 একদম চুপ 560টা মসজিদ যারা সারা এবং আমরা ইসলামিক কালচারাল সেন্টার করে দিচ্ছে সারা বাংলাদেশে, 200টা ইতিমধ্যে হয়ে গেছে আর বাকি ধীরে ধীরে আমরা করে দিচ্ছি। সেখানেও কিন্তু ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, হজ যাত্রীদের সব রকমের তথ্য যাতে পেতে পারেন বা সেখানে ট্রেনিং বা কী কী শেখা করণীয় সেই বিষয়ে কিন্তু ওই এলাকার মানুষ তারা জানতে পারবেন, সেই ব্যবস্থাটাও করা হবে। সেখানে লাইব্রেরি হবে, মেহমানখানা হবে, এমনকি অন্য সব রকম সুযোগ সুবিধা সেখানে দিয়ে আমরা এই মসজিদগুলি তৈরি করে দিচ্ছি, যাতে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবসময় মানুষের কল্যাণের ধর্ম, ইসলাম সকলের অধিকার নিশ্চিত করে। সামান্য কিছু মানুষের জন্য এই ইসলাম ধর্মের বদনাম হয়, যারা জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করে। আসলে জঙ্গিবাদ সন্ত্রাস যারা করে তাদের কোনো ধর্ম নাই, এবং জঙ্গিবাদ সন্ত্রাস সব ধর্মের লোকের মধ্যেই আছে আপনারা দেখবেন। কাজী তা কেউ যদি মনে করে যে নিরীহ মানুষকে হত্যা করে বেহেস্তে যাবে, এটা কোনোদিন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তা কখনো বলেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু সেটা বলেননি। কাজী এই যে সামান্য লোকের জন্য আমাদের সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আর সেই ধর্মের বদনামটাই করে যাচ্ছে এই সামান্য কিছু লোক। এখান থেকে যাতে সব বিরত থাকে সেটা সকলকে উদ্যোগ নিতে হবে, ব্যবস্থা করতে হবে, যে যার সন্তান ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী তাদেরকেও সেভাবে আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি, কিন্তু সবাইকে এটা নিতে হবে। এবং আল্লাহর কাছে দোয়া করবেন যে আমাদের বাংলাদেশ আজকে কি ছিল, মানুষ একবেলা খেতে পেতো না, প্রতি নিয়ত দুর্ভিক্ষ লেগে থাকতো, আল্লাহর রহমতে এখন তার দুর্ভিক্ষ হয় না। এই যে রোজার সময় আমি বলেছি আমরা কোনো ইফতার পার্টি করবো না, মানুষের মাঝে ইফতার খাবার পৌঁছে দেন প্রত্যেকে, আমাদের দল সহযোগী সংগঠন প্রশাসন থেকে শুরু করে আমাদের যে যেখানে ছিল সাধারণ মানুষ যা একটু বিত্তশালী মানুষ প্রত্যেকেই কিন্তু নিজের খাবার ভাগ করে সকলের মাঝে এই ইফতারি এবং খাবার দিয়েছে বলে এবার রোজায় কারো কোনো কষ্ট হয়নি আল্লাহর রহমতে। এই যে মানুষের জন্য মানুষ এই চেতনাটা তো আমাদের আছে। আমি ইতিমধ্যেই আপনারা জানেন যে দাওয়ায়ে হাদিস সেটাকে মাস্টার্স ডিগ্রির মর্যাদা দিয়েছি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, প্রত্যেকটা মাদ্রাসার জাতিবিহিত মাদ্রাসা বোর্ড করে দিয়েছেন, তারপর আমি কওমি মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত মাদ্রাসাগুলি উন্নয়ন করা, অনেক মাদ্রাসা আমরা এমপিউভুক্ত করে দিয়েছি, এবং সেখানে ধর্মীয় শিক্ষার সাথে সাথে এই প্রযুক্তি বিজ্ঞান এবং কারিগরি শিক্ষাটাও যেন সেই এতিমরা পায় সমস্ত মানে মাদ্রাসা এবং এতিমখানা আমরা সেই ব্যবস্থাটা করে দিচ্ছি, যাতে এই ছেলেপেলেগুলি অন্তত নিজের পায়ে দাঁড়াতে পারে, জীবন জীবিকার ব্যবস্থা করতে পারে, সেগুলি আমরা করে দিচ্ছি। আমরা হজ ওমরা ব্যবস্থাপনা আইন 2021 প্রণয়ন করেছি, এবং আমরা সব ক্ষেত্রেই যে কাজগুলি করে যাচ্ছি সেটা ইতিমধ্যে আপনারা শুনেছেন। যে আমি আর এত কিছু বলে সময় নষ্ট করতে চাই না, আমি বলব এই বছর হজ যাত্রী সংখ্যা 122,221 জন আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে করোনাকালীন সময় সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, এর মাঝেও কিন্তু বাংলাদেশের অগ্রগতি আমরা অব্যাহত রেখেছি। আজকে দারিদ্রের হার আমরা কমিয়ে এনেছি অর্ধেকের বেশি, যেটা 41% ছিল তা 18%। হতদরিদ্র আজকে মাত্র 5.6%, আমাদের বেকারত্ব মাত্র 3%, সেটাও আমরা কমিয়ে এনেছি। কাজেই বাংলাদেশের এই উন্নয়নটা যাতে অব্যাহত থাকে, মানুষের জীবন মানুষের জীবনের মান মর্যাদা নিয়ে চলতে পারে সেটাই আমরা চাই, আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। আমি আবারও আপনাদেরকে এটুকু বলবো যে আপনারা অন্তত পক্ষে এই সন্ত্রাস জঙ্গিবাদ এর বিরুদ্ধে সোচ্চার থেকে আমাদের আলেম ওলামারাও যা আছেন তাদেরকেও আমরা সম্পৃক্ত করেছি, যে এই থেকে আমাদের ছেলেপেলেরা মুক্ত থেকে যেন তারা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসেবে গড়ে ওঠে, যাতে বাংলাদেশের উন্নয়নটা আমরা করে যেতে পারি। আমাদের আমি ধন্যবাদ জানাই আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে যে তারা হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠুভাবে করেছেন, এমনকি আমাদের বিমানমন্ত্রী এখানে উপস্থিত, আমাদের হাবের প্রতিনিধিও আছেন, এবারে সকলে সম্মিলিতভাবে খুব সুন্দরভাবে আপনারা হজ ব্যবস্থাপনা করেছেন দেখে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর যারা হাজিদের সেবার জন্য যাবেন
যেমন ডাক্তার নার্স থেকে শুরু করে গাইড এবং আলিম ওলামাগণ সকলেই নিজ নিজ হজ, আমি জানি হজ তো গেলে পালন করবেনই, কিন্তু সাথে যাদের সেবা করতে যাবেন সেই ব্রত নিয়ে আসছেন, সেটাও যেন সুষ্ঠুভাবে হয় সেটাই আমি চাই। আমি আর বেশি কথা না বলে এটুকু বলবো যে আমি করোনার সময় সরাসরি আসতে পারিনি, সত্যি তখন মনটা খুব খারাপ লাগতো, তবে ওই যে অনলাইনে ডিজিটাল সিস্টেমে করেছি, তবে এবারে আসতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সকলের দোয়া এবং প্রচেষ্টায় কিন্তু আমরা এই করোনাও মোকাবেলা করেছি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সেখানেও আমরা যে আমাদের অর্থনৈতিক গতিশীলতা আনতে পেরেছি একটাই কারণে, যে আমি যখন আহ্বান করেছি 1 ইঞ্চি জমি অনাবাদই থাকবে না, সবাই যে আবাদ করতে শুরু করেছেন, কিন্তু এটাও অব্যাহত রাখতে হবে যে আমাদের জমি আমরা ফেলে রাখবো না, আমাদের নিজের খাবার নিজে উৎপাদন করবো, নিজেরা খাবো, দরকার অন্যকে সাহায্য করবো, কিন্তু সেভাবেই যদি আমরা চলি, মানে নিজের পায়ে দাঁড়াবো, মর্যাদা নিয়ে চলবো, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবো, এই চিন্তাটা সবসময় থাকতে হবে, সেই চিন্তা নিয়েই আপনারা এগিয়ে যাবেন। আর আবারও আমাদের সম্মানিত হাজি সাহেব কন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা সুস্থভাবে হজ করে আপনারা দেশে ঘরে ছেলে ঘরে ফিরে আসেন, ঘরে মেয়ে ঘরে ফিরে আসেন, এবং পরিবার পরিজনের জন্য, আর সেই সাথে সাথে আমাদের জন্যও দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আমার ছোট বোন আমাদের ছেলে মেয়ে নাতি পুতি 15 যাদের হারিয়েছে আপনজন আমার বাবা মা ভাই বোন সকলের জন্য আমি দোয়া চাচ্ছি। সব থেকে বড় চাওয়া আমার বাংলাদেশের জনগণের জন্য দোয়া করবেন, যে দেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশের চিরজীবী হোক। আমি হজ কার্যক্রম 2023-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি, ধন্যবাদ। এতক্ষণ হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। স্বাগত এখন ঢাকার আয়োজনে।